ক্ষমতায় টিকে থাকতে বিদেশীদের কাছে ধর্ণা দিচ্ছে সরকার। মূলত সে কারণেই প্রধানমন্ত্রী বিদেশ সফরে নেমেছেন। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিদেশিদের পাশাপাশি দেশের মানুষও সরকারকে পর্যবেক্ষণ করছে। বিদেশিদের আর নিষেধাজ্ঞা লাগবে না, জনগণই সরকারের ওপর নিষেধাজ্ঞা দেবে। আমির খসরু বলেন, নতুন রাষ্ট্রপতিকে পেয়ে দেশের মানুষ বাকরুদ্ধ হয়ে পড়েছে। যে জনগণের থেকে বিচ্ছুত হয়ে কমপ্লিটলি পরাজিত হয়ে যারা আজকে বিদেশিদের পেছনে ধর্ণা দিচ্ছে, প্রধানমন্ত্রী এখন সফরে বেরিয়েছেন, কমপ্লিটলি জনগণ থেকে বিচ্ছুত, রাজনৈতিকভাবে পরাজিত, তাদের নির্ভরশীলতা হয়ে গেছে রাষ্ট্রের কিছু অ্যাপারেটিসের উপরে। বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়ে যত দেশে দেশে ঘুরে বেড়ান, যত ধর্ণা দেন, কোনো লাভ হবে না।